আসসালামু আলাইকুম। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমি মামুনুর রশিদ। আমরা গত ক্লাস থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন পেয়েছি, প্রথমে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিচ্ছি। সুস্মিতা সাহা এবং মেহেদী হাসান, তোমরা এই প্রশ্নটা করেছো, দেখো আমি এখানে একটা ডাক লিখেছি এবং কস 81°30', এটাকে ভেঙেছি কস 90°-8°20'। তোমাদের প্রশ্নটা ছিল এটা কেন ভাঙলেন, এটা কেন ভাঙলেন না। প্রথম প্রশ্নটা দেখো, আমি এটাকে কেন ভাঙলাম, এটাকে কেন ভাঙলাম না। দেখো আমাদের সূত্রটি ছিল কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তার মানে এখানে দেখো কি আছে, কস এ কস বি মাইনাস, এটা কি হবে, এখানেও আছে কস এ কস বি, এরকম ধরলাম আমি। এখন আমার সূত্রটার মধ্যে আছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সমান কস এ প্লাস বি, সমান কি কস এ প্লাস বি। আমি এই সূত্রটি তৈরি করব, এখানে এই সূত্রটি তৈরি করতে চাই এটা, তাহলে এটাকেই ভাঙতে হবে। এটাকে ভাঙলে, এটাকে ভাঙলে আমাদের সূত্রের সাথে সরাসরি মেলে না, তাই আমরা এটাকে ভাঙবে, এটাকে ভাঙলেও হবে, একটা মাইনাস কমন নিতে হবে, তো আমি ওই দিকে যাবো কেন, এই জন্য এটাকে ভেঙেছি। প্রথম কথা হলো এটা কস 90°-8°21', এটা কীভাবে আসে, এটা ক্যালকুলেটারেও আসে, তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটারেও কিন্তু এই বিয়োগটা করতে পারো। এরপরেও আবারও প্রশ্ন এসছে যে এটা বিয়োগটা স্যার আবার একটু মানে বুঝিয়ে দেন। তাহলে দেখো আমি এটা কীভাবে পেলাম, কস 90° থেকে 8°20' বিয়োগ করলে 81°40' হয়, এটা আমি কীভাবে পেলাম, আমি এখান থেকেই পেয়েছি। এটাকে ভাঙলে হয় এটা হবে না হয় এটা হবে, আবার দেখো এটাকেও যদি ভাঙি তাহলে 90° থেকে এটা বিয়োগ করলে এই যে এটা এটা চলে আসবে। তো এটা দেখে আমি এটা লিখছি এখানে, আবার আরেকটা মানে ইয়াতে পাওয়া যায় যে 90° থেকে 80° 90° থেকে তুমি 81°40' বিয়োগ করো তাহলে এটা পেয়ে যাবে। যেমন এখানে আমাদের সূত্রটা আছে যে 60' সমান 1 ঘন্টা, এটাকে আমরা লিখি 1°, 60 মিনিটকে আমরা বলি 1°। তাহলে এখানে এই 90° থেকে 1° ডান পাশে যাবে, তো 1° ডান পাশে না গিয়ে যাবে 60 মিনিট, এখানে ধরলাম আমি 60 মিনিট মনে মনে, এটাকে এরকম মনে মনে ধরলাম 60 মিনিট, কারণ মিনিট থেকে মিনিট বিয়োগ হয়। তাহলে 60 মিনিট থেকে যদি আমি 40 মিনিট বিয়োগ করি তাহলে 20 মিনিট থাকে, আমি এখান থেকে 1 মিনিট অর্থাৎ এখান থেকে 1° এখানে নিয়ে গিয়ে, তার মানে এখানে কত আছে 89°, তাহলে 89° থেকে 81 বিয়োগ করলে হবে 8°, এটা হলো বিয়োগ। তাহলে আমাদের কী হবে, এই 81 মেলানোর জন্য আমি কী করব, 90° থেকে 8° 20 মিনিট বিয়োগ করব, তাহলে এটা পাওয়া যাবে। তোমরা ক্যালকুলেটারের সাহায্যে এটা করতে পারো, এই বিয়োগটা খুব সহজেই, আর যদি ম্যানুয়ালি করতে চাও তাহলে এই যে আমি বললাম এর আগের ক্লাসেও এই বিয়োগটা নিয়ে আমি আলোচনা করেছি, তোমরা বাসায় এখন চেষ্টা করে দেখো এটা হবে। সাপোজ ধরো এটাতে কত বিয়োগ করব, 90° লেখো, একই হিসাব 21°40', তো 1° মানে 60 মিনিট নিয়ে আসো এখানে মনে মনে 60 মিনিট, তাহলে 20 মিনিট, তাহলে এখানে কত আছে 89°, 1° কমে যাবে, তাহলে কত হলো 8°, এই দেখো মিলে গেছে, তাহলে আমরা এটা থেকে 90°-68°20' বিয়োগ করলেই আমরা এই জিনিসটা পাবো। এই হলো ডিগ্রি থেকে মিনিটের বিয়োগ সম্পর্কিত আলোচনা। তারপরে দেখো তোমাদের নেক্সট প্রশ্নটাতে যাচ্ছি, ক্যালকুলেটারে করা যায় এই বিয়োগটা, ক্যালকুলেটারে করা যায়, পূর্বের ক্লাসে এই জাতীয় আমি একটি অঙ্ক করে দেখেছি, করিয়েছি ওই অঙ্কটা, একটু ভালো করে দেখে নিবা। তারপরে যে প্রশ্নটা ছিল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই কস এ সমান কস বি কস সি হয়, তাহলে প্রমাণ করো, প্রমাণ করো টেন বি টেন সি ইকুয়াল টু টু। এই প্রশ্নটা লিখে পাঠিয়েছ, দেখো এই অঙ্কটা কীভাবে করবো আমরা, দেয়া আছে কস এ সমান কস বি কস সি, দেখো আমাদের এখানে আছে
ए प्लस बी प्लस सी इक्वल टू पाई, ताहले एर मानटा कत हबे, ए समान पाई माइनस बी प्लस सी, ए मानटा एखाने बसाई कस पाई माइनस बी प्लस सी इक्वल टू कस बी कस सी, कस 180 डिग्री माइनस थीटा, ख्याल करो ये लाइनटा कस 180 डिग्री माइनस थीटा, 180 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না, ত্রিকোণমিতিক মূল অনুপাতের পরিবর্তন হয় না, যা আছে তাই থাকবে, শুধু চিহ্ন বসবে চৌকোণ অনুযায়ী। তাহলে কস কসই থাকবে, কস বি প্লাস সি সমান কস বি কস সি। এখন আসে চিহ্ন, 180 ডিগ্রি মাইনাস থিটা এটা কোন কোয়াড্রেন্ট, এইটুকু আসলাম 90 ডিগ্রি, এইটুকু আসলাম 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস থিটা তার মানে পিছনে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ। কস বি প্লাস সি, কস বি প্লাস সি সূত্রটি কি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এখানে এর জায়গায় আছে বি, বি এর জায়গায় আছে সি, তার মানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস ডান পাশে নিয়ে যাই, একান্তরকরণ করে দাও, সাইন বাই কস সাইন বাই কস, আবার একটু বলে দেই, গিলিয়ে নাও, প্রশ্নটা ছিল এ প্লাস বি প্লাস সি কিন্তু পাই কস এ সমান কস বি কস সি, প্রমাণ করো এটা। তো আমরা এই অংশটাকে থেকে নিই, দেয়া আছে কস এ সমান কস বি কস সি, এর মানটাকে বসাবো এখান থেকে, এ প্লাস বি প্লাস সি কিন্তু পাই, তার মানে কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা দ্বারা এটা বোঝায় এ সমান পাই মাইনাস বি প্লাস সি, এই মানটা এখানে বসাই দিলাম, 180 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না, কস কই থাকে কস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ তাই মাইনাস আসছে প্রথম ক্লাসের আলোচনা থেকে, এটা তাই লিখলাম কস বি প্লাস সি, কস বি প্লাস সি সূত্র কি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, মাইনাস দ্বারা এটাকে গুণ করে দাও, গুণ করে দিলাম, এই মাইনাসে ডান পাশে নাও টু হইলো, এটাকে একান্তরকরণ করো, আর গুণ করো এটা নিচে নিয়ে আসো, কারণ আর আড়ি গুণ করলে এটাই হয়, তো সাইন বাই কস হলো টেন, সাইন বাই কস হলো টেন ইকুয়াল টু টি, রুট। তারপরে দেখো নেক্সট প্রশ্নে, তোমরা একটা অঙ্ক করা হলে স্ক্রিনশট নিয়ে রেখো, কারণ এখানে অনুমান করা যায় না তোমরা লিখতেছো কি না বা কতক্ষণ সময় লাগে লেখার জন্য, পরে এটা লিখে নেবে। তারপর দেখো নেক্সট প্রশ্নটি ছিল কট 75 ডিগ্রি, এটার একটা মান এরকম আসছে লাস্টে, এরকম আসলো, এটার ভ্যালু যখন বের করো তখন এই টার্মটা আসে। এখন প্রশ্নে এরকম করা হয়েছে রুট থ্রি মাইনাস ওয়ান, রুট থ্রি মাইনাস ওয়ান, রুট থ্রি প্লাস ওয়ান, রুট থ্রি মাইনাস ওয়ান, এখন এটা কেন করা হলো এটাই বলা হয়েছে প্রশ্নটা, যে স্যার এটাকে কেন রুট থ্রি মাইনাস ওয়ান দ্বারা হরলবকে গুণ করা হলো, আসলে এই কাজটা করা হয়েছে নিচে থেকে এই রুটটাকে উঠানোর জন্য, তোমরা যদি এখানে অ্যান্সার লেখো কোনো সমস্যা নাই, অঙ্ক হবে কোনো সমস্যা নেই, এরপরেও যদি আরেকটু সরলীকরণ করতে চাও এই অ্যান্সারটাকে, তাহলে এই কাজটা নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ, কি বলছি নিচের উৎপাদকটার অনুবন্ধী উৎপাদক দ্বারা হরলবকে গুণ, তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে
रूट थ्री होल स्कोर माइनस वन स्कोर एखे कत हलो थ्री माइनस वन एखे ये भांगो रूट थ्री होल स्कोर माइनस टू इंटू रूट थ्री प्लस वन इक्वल टू एखे हलो थ्री माइनस टू रूट थ्री प्लस वन एखे हलो टू ओपर हलो फोर माइनस टू रूट थ्री बाई टू तपर एखान दुई कमन गेले दुई दुई काटा गेले टू माइनस रूट थ्री एरक एक रेजल्ट आसें तुम्हें इखने आनते पर समस्या नहीं एखे जो अन्सार लेखो असुविधा नहीं हलो सरलीकरण प्रसेस नीचे থেকে এই রুটটাকে সরানোর জন্য এই রুটটাকে সরানোর জন্য হর লবকে এই নিচের উৎপাদকের অনুবন্ধী দ্বারা গুণ করতে হয় গুণ করলেই নিচে আর এই টার্মটা থাকবে না এটাই ছিল এটার উদ্দেশ্য কেন গুণ করা হয়েছিল তারপরের প্রশ্নটি ছিল এরকম टेन ए समान टेन बी प्रश्नगुलू सब ही हे जौगिक गुणर अनुपात तुम्हारे पढ़ा प्रश्नगुल उत्तर हमें दिखी ए प्लस बर मान बेर करो एखे एखे टेन बी ना एखे कट बी टेन नाइनटी डिग्री माइनस बी तुम्हारे प्रश्न इटा क्या लेखा हलो यटार थे यहाँ क्या लेखा हलो প্রশ্নটা ছিল এই দেখো এখানে বলা হয়েছে যে এখান থেকে এ প্লাস বি এর মান বের করব এ প্লাস বি এর মান যদি বের করতে চাই তাহলে উভয় পক্ষ থেকে আমাকে এই টেন আর এই কটটাকে সরাইতে হবে তাহলে কিভাবে সরাবো সরানোর প্রসেসটা কি সরানোটা হলো যে এই কটকে যদি আমি টেন বানাই মনে মনে আমি চিন্তাটা করতেছি এই কটকে যদি টেন বানাইতে পারি তাহলে টেন টেনটা চলে যাবে তারপরে যা থাকবে হয়তো রেজাল্টটা চলে আসবে এই জন্য আমি এই কটকে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা লিখছি কারণ নব্বই ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় টেনটা হয়ে যাবে কট বি অর্থাৎ কট বি যে কথা টেন নাইনটি ডিগ্রি মাইনাস বি একই কথা দুইটা ভিন্ন ফাংশনে প্রকাশ এটা হচ্ছে কটে আর এটা হলো টেনে ত্রিকোণমিতিক অনুপাত এটা হলো টেনে এটা হলো কটে কট বি এর ভ্যালু যা টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটার ভ্যালু সেম তাহলে এটাকে ভাঙানোর সুবিধাটা কি হলো টেন টেন চলে গেলে এ গেল নাইনটি ডিগ্রি মাইনাস বি সুতরাং এ প্লাস বি গেল টু নাইনটি ডিগ্রি এখন বুঝতে পেরেছ যে কেন এটাকে ভাঙানো হলো এই টেন আর এই টেনটাকে উভয় পক্ষ থেকে সরানোর জন্যই কটকে টেন বানানো হয়েছে কটকে টেন কিভাবে বানানো হয়েছে নব্বই ডিগ্রির মাধ্যমে ভাঙানো হয়েছে এই জন্যে তো আশা করি বুঝতে পেরেছ এটা তারপরে আরেকটা প্রশ্ন ছিল এরকম সাইন ওয়ান সিক্সটি ফাইভ ডিগ্রি এটা বলতেছে এটার ভাঙানোটা বোঝো না এটা তো আমি এর আগেও ভিতরে টার্মটা করেছি যেমন সাইন একশো আশি ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি একশো আশিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না সাইন পনেরো ডিগ্রি সাইন পনেরো ডিগ্রি একশো আশিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না সাইন সাইনই থাকবে সাইন পনেরো ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস এটা কোন কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ নেগেটিভ পজিটিভ সাইন পনেরো ডিগ্রি সাইন পনেরো ডিগ্রি এই ক্যালকুলেশনটা এই ভ্যালুটা কীভাবে বের করতে হয় এটা আমি এর আগের ক্লাসটাতে আমি এটা করিয়েছিলাম যে তোমাদের বোঝার জন্য তো আশা করি ওখান থেকে এটা ক্লিয়ার করবে এখানে আরেকটা ইয়া ছিল প্রশ্ন ছিল এটার মধ্যেই এই যে সাইন পঁচাত্তর ডিগ্রি একই কথা মায়া ইসলাম মৌ সেও সাইন একশো পঁয়ষট্টি ডিগ্রি ভাঙানোটা বলছে এই যে এটা বললাম তারপরে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি এটা করো সাইন এ মাইনাস বি যা আসে লসাগু করে ফল বের করো রেজাল্ট চলে আসবে আমি এটা পের অঙ্ক এর আগের ক্লাসে দেখিয়েছি তারপরে আসো আরিফুল ইসলাম আরিফুল ইসলামের একটি প্রশ্ন ছিল তোমাদের অনেকগুলো প্রশ্ন পেয়েছি আমি এই জন্য উত্তর দিতে একটু সময় লাগতেছে ও বলছে এরকম কস ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি এটা ছিল কস সেভেন্টি ফাইভ ডিগ্রি সময় এটা ভাঙছি তার প্রশ্নটা ছিল তোমার প্রশ্নটা ছিল কস নাইনটি ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি এইভাবে কেন ভাঙলেন না কেন এইভাবে ভাঙলেন হ্যাঁ ঠিক আছে কথাটা সেভেন্টি ফাইভ ডিগ্রিকে কেন আমি পঁয়তাল্লিশ প্লাস তিরিশ ডিগ্রি এইভাবে ভাঙলাম এইভাবে কেন ভাঙলাম না দেখো কস পঁয়তাল্লিশ ডিগ্রির ভ্যালু বের করবো যার জন্য এটাকে ভাঙাবো আমরা ওই কোণগুলোর দ্বারা ওই কোণ দ্বারা যে কোণের ভ্যালু আমাদের সরাসরি আমাদের মুখস্থের মধ্যে আসে যেমন পঁয়তাল্লিশ
এবং 30 ডিগ্রি এই ভ্যালুটা আমাদের মুখস্থের মধ্যে আছে যেমন এটা এটা কি হবে cos 45 ডিগ্রি cos a cos b মাইনাস sin a sin b এই লিখলাম তো 45 ডিগ্রি cos 30 ডিগ্রি এগুলোর ভ্যালু আমাদের সরাসরি জানা আছে কিন্তু এখানে 15 ডিগ্রি ভ্যালুটা আমাদের সরাসরি জানা নাই 90 ডিগ্রিটা হয় না জানলাম কিন্তু যদি এখানে cos 15 ডিগ্রি আসতো তাহলে কি করতাম অঙ্কের ভিতরে আবার আরেকটা অঙ্ক করতে হইতো যার জন্য আমরা 90 ডিগ্রি দিয়া ভাঙবো না আর 90 ডিগ্রি দিয়া ভাঙলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যায় সবার আগে হ্যাঁ তুমি এখানে আছে cos তুমি যদি এটাকে cos 90 ডিগ্রি দিয়া ভাঙো তাহলে এটা তো cos থাকবে না এটা হয়ে যাবে sin ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যাবে যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যাবে তাহলে এটাকে ভাঙানো যাবে না প্রথমেই যাবে না ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় তারপরেও যদিও সম্ভব হইতো এই 15 ডিগ্রি ভ্যালুটা তো আমাদের সরাসরি আমাদের জানা নাই ওটাকেও মানে বের করতে হবে তার মধ্যে একটা অঙ্কের ভিতরে আরেকটা অঙ্ক চলে আসতেছে এই জন্য আমরা এই পদ্ধতিতে এটাকে ভাঙব না তারপরে সাইফ সাইফের একটি প্রশ্ন ছিল এরকম প্রশ্ন ছিল এরকম ওয়ান প্লাস টেন 15 ডিগ্রি ওয়ান মাইনাস টেন 15 ডিগ্রি টেন 45 ডিগ্রি প্লাস টেন 15 ডিগ্রি ওয়ান মাইনাস টেন 45 ডিগ্রি টেন 15 ডিগ্রি এই লাইনটা কিভাবে লিখলেন স্যার প্রশ্ন ছিল এরকম সাইফের দেখো আমাদের কাজ হচ্ছে এটার ভ্যালু বের করা একটা অঙ্কের মাঝখানের অংশ লেখা হয়েছে এটা এটা মাঝখানের অংশ এটা কোনো অঙ্কের সরাসরি কোনো অঙ্কের মধ্যে না এটা ভ্যালু বের করবো কীভাবে বের করবো তো আমি ওয়ানের জায়গায় লিখছি টেন 45 টেন 45 এর মান হচ্ছে ওয়ান এই জন্য লিখতে পারি টেন 45 এর মান কি ওয়ান এটা লিখতে পারি টেন 15 তাই থাক এই ওয়ানটাকে আমি টেন 45 লিখবো না মাইনাস টেন 45 এর ভ্যালু তো ওয়ানই এখানে তো ওয়ান আসেই একটা ওয়ান ইন্টু টেন 15 ডিগ্রি সেই ওয়ানের জায়গায় লিখলাম টেন 45 ডিগ্রি এটা যা আছে তাই তাতে কী দাঁড়াইলো এই আকৃতিটাতে দাঁড়ানোতে আমাদের একটা সূত্র হইল টেন এ প্লাস বি টেন এ প্লাস বি যখনই এই টার্ম কোনো অঙ্কের ভিতরে এই আকৃতি তৈরি হয় তখনই আমার মেমোরিতে কাজ করে যে এইটাকে এই আকৃতিটাকে আমি টেন এ প্লাস বি না হয় টেন এ মাইনাস বি এর সূত্রে তৈরি করব মেমোরিতে আমার এই জিনিসটা আছে যেহেতু আমার মেমোরিতে আছে এটাকে আমি টেন হয় এ প্লাস বি না হয় মাইনাস বি যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাসের সূত্রটাই হবে এই জন্য ওয়ানের জায়গায় লিখলাম টেন 45 এটা তাই তাই থাকবে ওয়ান মাইনাস এখানে একটা ওয়ান আছে সেই ওয়ানের জায়গায় লিখলাম টেন 45 টেন 15 ডিগ্রি এখন দেখো একটা সূত্র হয়েছে টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি সূত্র হলো টেন এ প্লাস বি এই জন্য এখান থেকে এইভাবে আমরা এটাকে সাজালাম আমি আশা করি আমাদের ক্লিয়ার হবে তারপরে আসো মোহাম্মদ সাকিব মোহাম্মদ সাকিবের একটা প্রশ্ন আছে সবাই এই প্রশ্নগুলো দেখো কারণ একজনের প্রশ্ন করলে এটার উত্তরতে নিজের অন্যজনের দুর্বলতাটা চলে আসে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি সমান এটা একটা অঙ্কের ভিতরের অংশ তোমরা এভাবেই মেসেজ দিয়ে পাঠিয়েছ আমি সেভাবেই বোর্ডে উড়াচ্ছি এই লাইনটা থেকে এটা হলো কিভাবে প্রশ্নটা ছিল এই সাকিবের প্রশ্নটা ছিল এই যে স্যার এই লাইন থেকে এই লাইনটা কিভাবে হলো খুব সহজ আমরা এই অধ্যায় থেকে আমরা এই একটা প্রশ্ন শিখেছি যে কি সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি মানে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সূত্র হলো টু সাইন এ কস বি আমি আবার বলতেছি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান কি টু সাইন এ কস বি এই অধ্যায় রূপান্তর সূত্র এই অধ্যায় আমরা আলোচনা করতেছি আজকে রূপান্তর সূত্র অঙ্কগুলো করব আর এটা সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি এটা এরকম হবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি এরকম প্রশ্ন এরকম সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সূত্র হইল টু কসে সাইন বি রূপান্তর সূত্র আমরা এই অধ্যায়ের আলোচনা করব তাহলে তোমাদের এই সূত্রটি আরও ক্লিয়ার হয়ে যাবে একই প্রশ্ন ছিল আলমগীর হুসাইন এবং রুকনুজ্জামান ফুয়াদের যেটা আজকে পূর্বেই আলোচনা হয়ে গেছে এখন আমি আর এই প্রশ্নের উত্তরটা তোমাদের রিপিট করছি না এরই মধ্যে
তোমার বুঝে যাওয়ার কথা। তারপরে দেখো আসিফ রায়হান পারভেজ, সে একটি প্রশ্ন পাঠিয়েছে এরকম। প্রশ্নটি হচ্ছে 10 15 a মাইনাস 10 9 a মাইনাস 10 6 a সমান 10 15 a 10 9 a 10 6 a। এই প্রশ্নটি পাঠিয়েছে, বলছে স্যার এটা একটু সলভ করে দেন। দেখো এখানে 10 15 a এটাকে আমি লিখতে পারি 10 9 a প্লাস 6 a, 10 15 a সমান 10 a প্লাস বি, সূত্র কি 10 a প্লাস 10 বি, 1 মাইনাস 1 মাইনাস 10 বি, আবার এগুণ করে দাও 10 15 a 1 মাইনাস 10 9 a 10 6 a ইকুয়াল টু 10 9 a প্লাস 10 6 a, এটা গুণ করে দাও 10 15 a মাইনাস 10 15 a 10 9 a 10 6 a ইকুয়াল টু 10 9 a প্লাস 10 6 a। এগুলো কি পাশে না, এটাকে ডান পাশে না 10 15 a মাইনাস 10 9 a মাইনাস 10 6 a সমান 10 15 a 10 9 a 10 6 a। দেখো প্রশ্ন তোমাদের ছিল কি, এটা ছিল। তো এখানে আমি এখান থেকে কাজটা করছি, এই লাইনটা থেকে, শব্দটা থেকে 10 15 a কে লেখা যায় 10 9 a প্লাস 6 a, তো কী হলো এটা 10 a প্লাস বি সূত্র, 10 a প্লাস 10 বি ডিভাইড 1 মাইনাস 10 a 10 a। তারপর আর গুণ করে দিলাম, এটা দিয়ে গুণ করে দিলাম, এক পাশে নিয়ে আসলাম, প্রমাণটা হয়ে গেল। আশা করি এই প্রমাণটি তোমরা বুঝতে পারবে। এই ছিল তোমাদের গত অধ্যায়ের তোমাদের পাঠানো প্রশ্নগুলো, আমি আশা করি তোমাদের উপকারে আসবে। আর ক্লাসটা দেখতে থাকো, যখনই কোনো প্রশ্নের উদ্রেক হয় তখন মেসেঞ্জারে ওই অংশটার ছবি হোক বা খাতায় লিখে হোক পাঠিয়ে দাও, আমি উত্তর করার চেষ্টা করব। আজকে যে নতুন অধ্যায়টি শুরু করব সেই অধ্যায়টি ছিল রূপান্তর সূত্র। রূপান্তর সূত্র অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলোর প্রয়োজন ছিল সূত্রগুলো আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, তবে আজকে একটু রিপিট করতেছি। তোমাদের প্রশ্নের উত্তরই বেশ কয়েকটা সময় চলে গেছে, চেষ্টা করব নতুন কয়েকটি অঙ্ক করানোর জন্য। হ্যাঁ এটা হলো এরকম, দেখি সূত্রগুলো একটু দেখি, 2 sin a cos b, এই রূপান্তরের অধ্যায়ের সূত্রগুলো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, 2 cos a sin b সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, 2 cos a cos b কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, 2 sin a sin b কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তারপরে ছিল সাইন সি প্লাস সাইন ডি, 2 sin c + d/2 কস সি মাইনাস ডি বাই টু, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 cos c + d/2 সাইন সি মাইনাস ডি বাই টু, কস সি প্লাস কস ডি ইকুয়াল টু 2 cos c + d/2 কস সি মাইনাস ডি বাই টু, কস সি মাইনাস কস ডি ইকুয়াল টু 2 sin c + d/2 সাইন ডি মাইনাস সি বাই টু। দেখো একটু কৌশল আমরা অবলম্বন করি সূত্রগুলো শেখার ক্ষেত্রে, 2 sin a cos b সাইন এ প্লাস বি প্লাস হবে, তারপর দেখো 2 cos a sin b কস আগে তখন এখানে মাইনাস হবে, 2 cos a cos b সব প্লাস কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, 2 sin a sin b মাইনাসটা আগে হবে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি,
কৌশল সাইন সি প্লাস সাইন ডি টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু মাইনাসের ক্ষেত্রে কস দিয়ে শুরু হবে টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু কস সি প্লাস কস ডি টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু উভয়টাই কস কস সি মাইনাস কস ডি একটা ব্যতিক্রম সূত্র প্রায় সময় অতি সংক্ষিপ্ততে এই সূত্রটা আসে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু এখানে সি মাইনাস না ডি মাইনাস সি বাই টু সবার বই এই সূত্রগুলো আছে তবুও অধ্যায়টা শুরুর আগে আমি সূত্রগুলো তোমাদের একটু মনে করিয়ে দিলাম ভালো করে বেশ কয়েকবার বাসায় পড়ো তাহলে সূত্রগুলো তুমি শিখতে পারবে সূত্রগুলো যতবার শিখবে ততবার খাতায় লিখবে তাহলে সূত্রগুলো মনে থাকবে অন্যথায় সূত্রগুলো মনে থাকবে না এখন যে অধ্যায়টা করাবো রূপান্তরের সূত্রের অধ্যায়টি সেই অধ্যায় থেকে কিছু অঙ্ক আমি শুরু করতেছি আজকে এখন একটা প্রশ্ন আছে এরকম কস এ প্লাস কস বি ইকুয়াল টু জিরো হলে এখানে বলা আছে এ নট ইকুয়াল টু বি তাহলে এ প্লাস বি এর মানটা বের করো তাহলে এখান থেকে আসি কস সি প্লাস কস ডি কস সি প্লাস কস ডি সূত্র কি টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু ইকুয়াল টু জিরো এখান থেকে যেহেতু এটা বি এ সমান না সুতরাং টু কস এ মাইনাস বি বাই টু দ্বারা ভাগ করলাম বলতেছে স্যার এটা দিয়ে কেন করলাম না এখানে চেয়েছি কি মানটা চেয়েছে হচ্ছে এ প্লাস বি এই জন্য এটা দিয়ে ভাগ করে দেবো উভয় পক্ষকে কস এ প্লাস বি বাই টু ইকুয়াল টু জিরো টু কস এ মাইনাস বি বাই টু দ্বারা ভাগ করে কস এ প্লাস বি বাই টু ইকুয়াল টু কস কত ডিগ্রিতে জিরো কস নাইনটি ডিগ্রিতে জিরো কস কস চলে গেলে এ প্লাস বি বাই টু ইকুয়াল টু নাইনটি ডিগ্রি সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি দেখো কস সি প্লাস কস ডি এর সূত্রটা আমরা এখানে ইউজ করছি এটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করা যায় যেহেতু এ নট ইকুয়াল টু বি এটা বি এর সমান না এই জন্য করা যায় এটাকেও করতে পারি ভাগ কিন্তু এখানে যেহেতু চাওয়া হয়েছে এ প্লাস বি এর মান তাই এটা দিয়ে ভাগ করে দিলাম এই কস কস চলে গেলে এ প্লাস বি টু নাইনটি ডিগ্রি এ প্লাস বি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তারপরে দেখো নেক্সট সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি মাইনাস সাইন পনেরো ডিগ্রি এর মানটা বের করো সরাসরি ত্রিকোণমিত রূপান্তর সূত্রের সূত্রটা কি সাইন সি মাইনাস সাইন ডি সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা হবে কি কস দ্বারা টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু এখানে সি এর জায়গায় সেভেন্টি ফাইভ ডি এর জায়গায় ফিফটিন সাইন সি মাইনাস সাইন ডি সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে কস দিয়ে শুরু হবে টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু টু কস এখানে হবে নাইনটি ডিগ্রি সাইন এখানে হবে মনে হয় সিক্সটি ডিগ্রি আমরা দেখো টু কস ফর্টি ফাইভ ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট টু ইন্টু হাফ ওয়ান বাই রুট টু এটি আনসার এগুলো ছোটো ছোটো অঙ্ক অতি সংক্ষিপ্ততে এক নাম্বার বা দুই নাম্বার দিয়ে এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসে ত্রিকোণমিতির অঙ্কগুলো বুঝতে হলে সূত্রগুলো অবশ্যই শিখতে হবে ত্রিকোণমিতির সূত্র মুখস্থ ছাড়া ত্রিকোণমিতির অঙ্কগুলো বোঝা খুব কঠিন এটাও প্রমাণ করো সাইন একশো পাঁচ ডিগ্রি প্লাস কস একশো পাঁচ ডিগ্রি সমান ওয়ান বাই রুট টু এটা প্রমাণ করতে বলছে সাইন একশো পাঁচ ডিগ্রি প্লাস কস একশো পাঁচ ডিগ্রি দেখো
সাইনে কসে এই ধরনের কোনো সূত্র আমাদের নাই। ক্লাসের শুরুতে যে সূত্রগুলোর কথা বললাম ওখানে এই ধরনের কোনো সূত্র নেই। তো আমাদের সূত্র আছে কি সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, এগুলোর আছে। তাহলে এখানে আমি এরকম একটা সূত্র তৈরি করি, তাহলে এটাকে ভাঙি আমরা, এটাকে ভাঙলাম না, এটাকে ভাঙি কস 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ভাঙলাম, এটাকে সাইন 105 ডিগ্রি প্লাস ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়ে যাবে, কসটা হয়ে যাবে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তাহলে এখানে হবে মাইনাস। এখন দেখো একটা সূত্র হলো সাইন সি মাইনাস সাইন ডি, তাই না? সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি একটু আগেই এই ধরনের একটা অঙ্ক আমরা করিয়েছি, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, টু কস এটা হবে 120, সাইন এটা হবে 90, কস 60 ডিগ্রি সাইন 45 ডিগ্রি, কস 60 তে হাফ 1/√2 সমান 1/√2 সমান রাইট হ্যান্ড সাইড রুট। দেখো একটু একটু আলোচনা করে দিই, লেফট হ্যান্ড সাইড এটাকে ভাঙলে হবে, তো এটাকে ভাঙলাম আমরা কসটাকে 90 ডিগ্রি প্লাস 15, 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়, সেই ত্রিকোণমিতি শুরুর প্রথম ক্লাসের আলোচনা, এটা আসতেই থাকবে। আমি শেষ পর্যন্ত ত্রিকোণমিতির যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলোর মধ্যেও প্রথম ক্লাসের আলোচনাগুলো আসতে থাকবে, ওটা হলো বেসিক আলোচনা। 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের মূল অনুপাতের পরিবর্তন হবে, কস হয়ে যাবে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস পজিটিভ নেগেটিভ নেগেটিভ, এই জন্য মাইনাস। এখন আসো সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, যোগ করলাম ভাগ করে দিলাম এই আসে মান বসাই দিলাম হয়ে গেল। তারপরে আমরা যাচ্ছি নেক্সট, তোমাদের কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে করে রাখো, প্রশ্নগুলো নেক্সট ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তোমরা মনোযোগ হয়ে ক্লাসগুলো করবো আর প্রশ্ন করো বেশি বেশি, প্রশ্ন করলে তোমাদের ক্লাসের মনোযোগিতা বোঝা যায় আর আসলে তোমরা কী বুঝতেছো কী বুঝতেছো না এই ক্লাস থেকে সেটাও বোঝা যায়। আমি বুঝতে পারি যে আমার আলোচনাগুলো থেকে তোমরা কতটুকু বুঝতে পারতেছো তোমাদের প্রশ্ন থেকে, এজন্য আমি আশা করি প্রশ্নগুলো করবে এবং আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে। এখানে আরেকটি অঙ্ক দেখাচ্ছি, দেখো সাইন এ প্লাস সাইন বি সমান কস এ প্লাস কস বি হয় তবে দেখাও যে এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই টু, একটা প্রমাণ সবার বইয়ে আছে এই অঙ্কটি, সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু কস এ প্লাস কস বি, যদি হয় তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা প্রমাণ বলছে। দেখো দেয়া আছে সাইন সি প্লাস সাইন ডি কস সি প্লাস কস ডি, এই সূত্রটা আমরা ব্যবহার করবো দুটার ক্ষেত্রে, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। আমি কোন সূত্র ব্যবহার করেছি, সাইন সি মাইনাস সাইন ডি সমান টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, এই যে এই সূত্রটা। আরেকটি সূত্র ব্যবহার করেছি কি কস সি মাইনাস কস ডি সমান, এটা ব্যবহার করেছি আমরা এরকম টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, একটু দেখিয়ে দিলাম এখানে যে সূত্রগুলো আমরা ব্যবহার করেছি, এখানে ডান পাশে সূত্রগুলো লিখলাম আর এখানে সি এর জায়গায় এ আর ডি এর জায়গায় আছে বি, টু কস এ মাইনাস বি বাই টু দ্বারা উভয় পক্ষকে ভাগ করা যায় সাইন এ প্লাস বি বাই টু কস এ প্লাস বি বাই টু, টু কস এ মাইনাস বি বাই টু দ্বারা
ভাগ করে তারপর একান্তরকরণ করে দেই। সাইন বাই কস সমান হলো টেন, টেন এ প্লাস বি বাই টু, টেন কত ডিগ্রিতে? ওয়ান, পঁয়তাল্লিশ ডিগ্রিতে। ওয়ান ওয়ান কত ডিগ্রিতে? পঁয়তাল্লিশ ডিগ্রিতে। এটা যদি নিচে নিয়ে আসবে একান্তর করে নিচে নিয়ে আসবা তাহলে ওয়ান হয়ে যায়। টেন টেন চলে গেলে এ প্লাস বি বাই টু ইকুয়াল টু পাই বাই ফোর, সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই টু। একটু বলে দিই কীভাবে আমরা অঙ্কটা করলাম, এখান থেকেই নিয়ে আসলাম, দেওয়া আছে এটা সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র। এটা আসলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র ব্যবহার করেছি আমরা এখানে। প্লাসের সূত্রটি ব্যবহার করেছি, হ্যাঁ, কস্টি প্লাস কস্টি, কস্টি প্লাস কস্টি এর সূত্র। এটা হলো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, টু সাইন সি প্লাস ডি বাই টু কস্টি মাইনাস ডি বাই টু সমান টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। উভয় পক্ষ থেকে টু কস এ মাইনাস ডি বাই টু দ্বারা ভাগ করে দিলাম, এটা থাকলো, একান্তর করে দিলাম নিচে। সাইন বাই কস সমান টেন থিটা ইকুয়াল টু টেন পাই বাই ফোর, ওয়ানের জায়গায় লিখতে হবে টেন পাই বাই ফোর। আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান। উভয় পক্ষ থেকে টেন টেন চলে গেলে এ প্লাস ডি বাই টু ইকুয়াল টু পাই বাই ফোর, দুই দ্বারা গুণ করে দিলে এটা হবে। আশা করি বুঝতে পারছ। তারপরে দেখো একটি অঙ্ক দেখাচ্ছি, ছোট্ট একটি অঙ্ক নিতে হবে, হাতে সময় কম। যদি সাইন থিটা সমান সাইন ফাই সমান রুট থ্রি কস ফাই মাইনাস কস থিটা হয়, তাহলে প্রমাণ করতে বলছে কস স্কোয়ার হাফ থিটা মাইনাস ফাই ইকুয়াল টু থ্রি বাই ফোর। প্রমাণ করো এটা, তাহলে দেয়া আছে সাইন থিটা মাইনাস, সরি এটা তো প্লাস দেওয়া, প্লাস, হ্যাঁ প্লাস, সাইন ফাই ইকুয়াল টু রুট থ্রি কস ফাই মাইনাস কস থিটা। এখানে হবে সাইন সি প্লাস সাইন ডি, এখানে হবে কস সি মাইনাস কস ডি সূত্র, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, কস সি মাইনাস কস ডি, টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। উভয় পক্ষ থেকে টু সাইন থিটা প্লাস ফাই বাই টু দ্বারা ভাগ করে, তাহলে কস থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু রুট থ্রি সাইন থিটা মাইনাস ফাই বাই টু, ভাগ করে দেব টু সাইন থিটা প্লাস ফাই বাই টু দ্বারা ভাগ করে। উভয় পক্ষে আমি বড় করে দিই, কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু থ্রি ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু। তারপরে দেখো কস স্কোয়ার হাফ ইন্টু থিটা মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল টু থ্রি ইন্টু, এটাকে ভাঙলাম, ওয়ান মাইনাস কস স্কোয়ার হাফ ইন্টু থিটা মাইনাস ফাইভ, এই কস স্কোয়ার হাফ ইন্টু থিটা মাইনাস ফাইভ থ্রি মাইনাস থ্রি কস স্কোয়ার হাফ ইন্টু থিটা মাইনাস ফাইভ, এটাকে এই পাশে নিয়ে আসো, কস স্কোয়ার হাফ ইন্টু থিটা মাইনাস ফাইভ প্লাস থ্রি ইন্টু কস স্কোয়ার হাফ ইন্টু থিটা মাইনাস ফাইভ ইকুয়াল টু থ্রি, তার মানে দাঁড়ায় কস স্কোয়ার হাফ ইন্টু থিটা মাইনাস ফাইভ এটা হলো ফোর ইকুয়াল টু থ্রি।
আমি এদিকে লিখছি, নিচে জায়গা নাই। সুতরাং সুতরাং কস স্কোয়ার হাফ ইন্টু থিটা মাইনাস ফাই ইকুয়াল টু থ্রি বাই ফোর। দেখো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, যদি সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এত হয় এটা প্রমাণ করবো, কস স্কোয়ার হাফ ইন্টু থিটা মাইনাস ফাই ইকুয়াল টু থ্রি বাই ফোর। আমাদের বইয়ের অঙ্ক এটা, সবার বই আছে, তাহলে দেওয়া আছে এটা সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি সূত্র হলো টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। কস সি মাইনাস কস ডি, কস সি মাইনাস কস ডি সূত্র হলো টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। আজকে আমরা এই সূত্রগুলো দেখিয়েছি, উভয় পক্ষ থেকে টু সাইন থিটা প্লাস ফাই বাই টু, যেটা নিচের দিকে লম্বা টান এটাকে বলা হয় ফাই আর ওটা থিটা, উভয় পক্ষে এটা দিয়ে ভাগ করে দিলাম যা থাকলো, উভয় বর্গ করে দিলাম উভয় পক্ষকে, এখানে লেখা বর্গ করে, বর্গ করে। উদ্দেশ্য কি? সাইনটা কস বানানো, প্রমাণটাতে আছে কি কস স্কোয়ার, এই জন্যে আমি বর্গ করে দিয়েছি। তাহলে সাইন স্কোয়ার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, তিন দ্বারা গুণ করে দিলাম, এটাকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে হলো ফোর। তাহলে কস স্কোয়ার হাফ ইন্টু থিটা মাইনাস ফাই থ্রি বাই ফোর। যদি কোনো প্রবলেম থাকে, ভুল থাকে বা কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে প্রশ্ন করে রাখো, আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।